সবাইকে নমস্কার, খুলুমখা। আমি আরেকবার আমার প্রিয় ত্রিপুরাবাসীর সামনে কিছু বলার জন্য এসেছি। কারণ কি, কাজ করার সময় তখন বাস্তবে কি হচ্ছে, কোথায় ডিফারেন্সেস হচ্ছে আর তাকে কিভাবে করা যেতে পারে, সেই দিকগুলো সামনে উঠে আসে। তো তার জন্য সময়ে সময়ে আপনাদের কাছে আমাকে আসতে হবে, আপনাদের সহযোগিতা নিতে হবে এবং আপনাদেরকে সবাইকে নিয়ে এই যে সময়টা লকডাউনের সেটাকে আমরা সঠিকভাবে পালন করে আমাদের দায়িত্ব যেটা রয়েছে সেটা প্রমাণিত করব। বন্ধুরা, আরেকটা বিষয় আজকে আমি বলতে চাইব। ত্রিপুরাতে 300-এর উপরে ব্রিক ফিল্ড রয়েছে, তার মধ্যে বড় মাত্রায় আমার গরিব শ্রমিক ভাইয়েরা আছেন। আমি সমস্ত ব্রিক ফিল্ড মালিকদেরকে আবেদন করব, এই সময়ে যারা যারা আপনার ব্রিক ফিল্ডের মধ্যে শ্রমিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে সাহায্য করা। হয়তোবা আপনি তাদেরকে বিনা কাজে পয়সা দিতে পারবেন না, কিন্তু তাদের লিস্ট আপনাদের কাছে রয়েছে, কতজন আপনার ব্রিক ফিল্ডে টোটাল শ্রমিক ভাই বোনেরা আছেন। সরকারিভাবে তাদের কাছে যে আমরা প্যাকেজগুলো ঘোষণা করেছি ওনারা পাচ্ছেন কি না, তার মধ্যে কিছু কিছু ব্রিক ফিল্ডে বাইরের থেকে লোক আছে, তো এদের তো হয়তো বা রেশন কার্ড নেই, তো তাদেরকে দৈনন্দিন যে খরচাটা হয়, চাল ডাল সবজি, তার ব্যবস্থা করা। আর আপনারা সক্ষম, একজন ব্রিকফিল্ডের মালিক যদি এক মাস চাল ডাল দিয়ে সাহায্য করে, তার জন্য আমার এই বিজনেসম্যানদের, যারা আমার ব্যবসায়ী ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের এমন কোনো লোকসান হবে না যে তার জীবনই স্তব্ধ হয়ে যাবে। আমি আপনাদের কাছে আপিল করব, আপনারও দায়িত্ব যে আপনার এখানে যতগুলো লোক আছে সবার অন্নের খাদ্যের ব্যবস্থা করা। আর যদি সরকার এটা নাও পৌঁছেছে, আপনার থেকে করার জন্য আমি আপিল করছি। একবার ভেবে দেখুন, জীবনে সুযোগটা আপনারা পেয়েছেন যে অন্ন দান করার, ওরা তো রয়েছে আপনাদের সঙ্গে। আজকে শ্রমজীবী ভাইরা যদি, শ্রমিকরা যদি না হতো, তাহলে কি আপনি ব্রিকফিল্ড চালাতে পারতেন? যদি ওনারা অনাহারে কোনো কিছু হয়, আপনি কি আপনার ব্যবসাটা রাখতে পারবেন? এগুলো প্রশ্নগুলোকে জিজ্ঞাসা করলে তো আপনি আপনার কাছে রাস্তা চলে আসবে। আমি আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই কাজগুলো করবেন। আমিও অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সেই খবরগুলো নেব যে কোন কোন ব্রিকফিল্ড যে ওনার রয়েছে, ওনারা কিভাবে কি করছে। আপনাদের সুখ দুঃখ সরকার থাকবে, কিন্তু প্রথম এই গরিবরা, তাদেরকে এই সময়টা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ত্রিপুরাতে 54 চা বাগান রয়েছে, বড় মাত্রায় আমার চা বাগানিরা রয়েছে, যারা এই চা বাগানগুলির মধ্যে কাজ করেন, তাদেরকেও যেভাবে ব্রিকফিল্ডের ওনাররা করবেন, আমি আপনাদেরকেও আবেদন করব, আপনারাও তাদের অন্ন এবং দৈনন্দিন জীবনে যেটা চাই তার ব্যবস্থা করা। আর সরকারের যে সহযোগিতারা করছে সেটাও তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেইনে নিজেকে নিয়ে আসা। তাছাড়া বুদ্ধজং নগরে ইন্ডাস্ট্রি রয়েছে,
আরকেনগরমে রয়েছে, আরও তিন চারটি জায়গা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট রয়েছে, কন্ট্রাক্টাররা রয়েছেন, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ত্রিপুরাতে ম্যাক্সিমাম আমার নিজের কনস্টিটুয়েন্সি বনমালীপুরেই। আপনারা এগিয়ে আসুন, যেখানে আপনারা কাজ করছেন তার সঙ্গে বড় মাত্রায় গরিব মানুষ আপনাদের সঙ্গে মিলে কাজ করে, আপনার তাদেরকে সাহায্য করুন। আমি বলবো না যে বিল্ডিং করে দিন, মাসে আপনি এত টাকা করে স্থির করে দিন, কিন্তু ডাল চাল সবজিটা যাতে, রেশনটা যাতে তার বাড়িতে থাকে, তার ব্যবস্থা আপনিও করুন। আর সরকার থেকে যে সুযোগ সুবিধাটা রয়েছে সেটা যাতে ওনারা পেতে পারে, তার দিকেও আপনাকে কাজ করা উচিত। মেডিসিনের দোকান রয়েছে বড় মাত্রায় ত্রিপুরাতে, যারা হোলসেলার মেডিসিন রয়েছেন, আপনার আশপাশে যারা রয়েছে দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে বলে এই সেক্টরটাতে আমরা সাহায্য করব, আমরা এক মাসের জন্য তাদেরকে গোদ নিয়ে নেব। জীবনে এই সময়টা কম আসে, কাউর মুখে অন্ন তুলে দেওয়া, সুযোগ পাওয়া, এই মহান কাজ করার আপনারা সুযোগ পেয়েছেন, এর চাইতে পুণ্য কাজ আর কোনো কিছু দুনিয়াতে নেই। এই কাজটা করুন। যারা ত্রিপুরা রাজ্যে গ্রসারিতে হোলসেলাররা রয়েছেন, অন্যান্য ব্যবসা রয়েছে, তার মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে কসমেটিক হোক, সে স্টিল ইন্ডাস্ট্রি হোক, সিমেন্ট ইন্ডাস্ট্রি হোক, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা গ্রামে গঞ্জে শহরে যারা রয়েছেন, আপনাদের সঙ্গে যারা জুড়ে আছেন গরিব লোক, ওই চেনটা আপনার কাছ থেকে শুরু হয়, হোলসেলার কাছ থেকে শুরু হয়, কী শেষ কোথায় হয়, শেষ হয় যে বাইসাইকেল নিয়ে বাড়ি বাড়ি বা বাজার বাজারে বিক্রি করে। ওই চেনে যারা রয়েছে তাদের কাছে অন্য রয়েছে কি না এটা আপনার চাইতে বেশি কেউ বুঝবে না। ওরা যাতে বেঁচে থাকে, ওদের কাছে অন্ন পৌঁছে যায়, সরকারি ব্যবস্থা তো আছেই, কিন্তু পৌঁছে গেছে কি না, যদি না পৌঁছে তো নিজের মাধ্যমে, চেনের মাধ্যমে পৌঁছে দেওয়া। ত্রিপুরাতে বড় মাত্রা সরকারি কর্মচারী রয়েছে, আমি সরকারি কর্মচারীদেরকেও নিবেদন করব যে যারা আশপাশে আপনার পরিচিত রয়েছে, যদি আপনি সক্ষম হন, আপনার স্যালারি যদি আপনাকে অ্যালাউ করে, তো আপনারাও এই কর্মযজ্ঞে নিজেকে সঁপে দিন। এই যে বিষয়গুলি আমি বললাম, এগুলো কাজ করার সময় সামনে এসেছে, তার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও হয়তোবা জানেন এই বিষয়গুলো আছে, তো এগুলো সমাধান করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নিজ নিজ বাড়িতে থাকবে, এবং আজকে যেই বিষয়গুলি আমি তুলে ধরলাম এই ক্ষেত্রেতে যারা যারা রয়েছেন, আজ থেকে ওনারা সেই কাজে নিজেকে সমর্পিত করে দেবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন। সেটাই মহান কাজ, সেটাই মূল দায়িত্ব, সেটাই নরেন্দ্রভাই মোদীজি বারবার আপিল করছেন। সরকার সমস্ত ব্যবস্থার প্রতি সমর্পিত রয়েছে, কিন্তু যে বিষয়গুলি আমি তুলে ধরলাম এই বিষয়গুলি আপনাদের দায়িত্ব রয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করুন। আমি আশা করি এই কাজগুলি আপনারা নিষ্ঠার সঙ্গে করতে সক্ষম হবেন। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।